ফের রেশন দুর্নীতির অভিযোগ পান্ডুয়ার এক ডিলারের বিরুদ্ধে। ফের রেশন দুর্নীতির অভিযোগ উঠল পান্ডুয়ার এক রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি পান্ডুয়া ব্লকের রানাগড় গ্রামের ঘটনা। অভিযুক্ত রেশন ডিলারের নাম শামশের আলী। সরকারি নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষকে যে পরিমাণে চার দেওয়ার কথা সেখানে অনেকটাই কম পরিমাণে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছে নতুন নিয়মে রেশন দেওয়া। শুক্রবারও এমনি রেশন দিচ্ছিলেন রানাগড় গ্রামের, কিন্তু দেখা গেল যে ব্যক্তি 15 কেজি চাল পাবে তাকে 19 কেজি ও যে ব্যক্তি 30 কেজি চাল পাবে তাকে 26 কেজি দেওয়া হচ্ছে। এমন ঘটনার প্রতিবাদ করে এলাকার বাসিন্দারা। গ্রামবাসীর ও পঞ্চায়েত সমিতির সভাপতি কাছে এমনই অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন পান্ডুয়ার বিডিও সাথী চক্রবর্তী ও পান্ডুয়ার ওসি সুব্রত দাস। পাশাপাশি এখানে আরও উপস্থিত হয় পান্ডুয়া খাদ্য আধিকারিক সুপ্রীতি বিশ্বাস ও খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী। গ্রামবাসীর কাছে লিখিত অভিযোগ পেয়ে ওই রেশন ডিলারের বিরুদ্ধে সব কিছু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পান্ডুয়ার বিডিও। আজকে আমাদের পান্ডুয়া ব্লকের সিমলাগড় ভিটাসিন অঞ্চলের রানাগড় গ্রামে একজন রেশন ডিলার, তার নাম হচ্ছে শামশের আলী, উনি কিছু মানুষকে নাকি মাল কম দিয়েছে এই অভিযোগ পেয়ে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি, আমাদের ফুড ইন্সপেক্টর, বিডিও, ওসি সকলেই ওখানে উপস্থিত হলাম। গিয়ে দেখলাম সত্যিই ঘটনাটা, আমাদের কাছে যারা ফোন করেছিল যে অভিযোগটা ঠিক, আমরা ঘুরছিলাম পান্ডুয়া ব্লকের বিভিন্ন রেশন দোকানে ঘুরছিলাম, গিয়ে দেখলাম সত্যি পিএইচএইচ, অন্তর্দয়, এসপিএইচএইচ এই সব কার্ডগুলোতে মালের পরিমাণটা বেশি। উনি 7 কেজি হয় পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডে 7 কেজি চালের জায়গায় উনি 5 কেজি চাল দিয়েছেন। অন্তর্দয় কার্ডে যেটা হয় 15 কেজি প্লাস একটা কার্ড থাকলে 5 কেজি 20 কেজি, সেটাই উনি 17 কেজি, কাউকে 16 কেজি। হ্যাঁ, সবাইকে মোটামুটি কিছু মানুষের কাছে অভিযোগ পেলাম, যারা 10-15 জন মানুষের কাছে, তাদেরকে কাউকে 2 কেজি, 5 কেজি, 6 কেজি, 4 কেজি এরকম মাল কম দিয়েছে। তাদের থেকে লিখিত অভিযোগ নিয়ে আমরা যাতে আইনানুগ ব্যবস্থায় তার বিরুদ্ধে যেন তদন্ত হয়, ওই জন্য বিডিও আর ফুড ইন্সপেক্টর তাদের থেকে লিখিত অভিযোগ নিয়ে এরপরে তদন্ত হবে নিয়ে গেছেন। এখন কি দোকানটা সিজ করে দেওয়া হয়েছে? না, দোকানটা এখনও সিজ করা হয়নি, তাহলে মানুষের অসুবিধা হবে। এই পরিস্থিতিতে দোকান সিজ করলে মালটা মানুষ পাবে না, একটা গ্রামের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে, ওই জন্য মাল ওখানের থেকেই দেওয়া চলছে। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেওয়া হয় আমি বলেছি, ফুড ইন্সপেক্টর, বিডিও ম্যাডামকে বলেছি, ওনারা লিখে তাদের বিরুদ্ধে যেই যেই ব্যক্তিগুলো এসছে তাদের কার্ড নাম্বার, তাদের নাম ঠিকানা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে, রেশন ডিলারের বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম বিরাজ চৌধুরী, খাদ্য কর্মাধ্যক্ষ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতি। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।